subscribe now and press the bell icon. Never miss an update. ইউরোপ সেরা ইতালি ও ল্যাটিন আমেরিকা সেরা আর্জেন্টিনার মধ্যকার লড়াই ছিল ফাইনালিসিমা ম্যাচটি, যেখানে জয় হয়েছে আর্জেন্টিনার। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 3-0 গোলে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা। আলবি সেলেস্তেদের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন আনহেল ডিমারিয়া। ম্যাচ শেষে তিনি জানালেন, ফুটবলে মানের দিক দিয়ে ইউরোপের দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়, ইউরোপের ফুটবলের চেয়ে ল্যাতিন দেশগুলি পিছিয়ে আছে, এমন কথাই প্রায় শোনা যায়। ইতালিকে হারিয়ে এই বিষয়ে মুখ খুললেন আনহেল ডিমারিয়া। ডিমারিয়া বলেন, বিষয়টি নিয়ে অনেক কথা হয়ে থাকে, আমরা দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে খেলি, ইউরোপিয়ানরাও তারা প্রতিনিয়ত একে অন্যের বিপক্ষে খেলে, তবে আজ আমরা প্রমাণ করে দিলাম যে আমাদের খেলার মান ইউরোপিয়ানদের চেয়ে অনেক ঊর্ধ্বে। গত বছর কোপা আমেরিকার ফাইনালেও গোল করেছিলেন ডিমারিয়া, তার গোলে দীর্ঘদিনের খরা কাটিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালিসিমা জয়ের মেডেল গ্রহণের পর ডিমারিয়া বলেন, গত বছরে কোপা আমেরিকার পর সবকিছু বদলে গিয়েছে, আমরা জড়তা কাটিয়ে এখন নিজেদের উপভোগ করছি, বিষয়গুলি এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।